আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তা হল জুন মাসে কি কি সবজি চাষ করলে বেশি লাভবান হবেন এছাড়াও আরও কিছু পদক্ষেপ শেয়ার করব এগুলো গ্রহণ করলে অনেক লাভবান হতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে বলবো কচু চাষ পানি কচু সহ বিভিন্ন জাতের কচু চাষ করতে পারেন এই জুন মাসে এক্ষেত্রে মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে লাখ লাখ টাকা অর্জন করতে পারবেন এবার আসছি শিম চাষ ভিউয়ার্স এই জুন মাসে শিম চাষ করতে পারেন জমি ফেলে না রেখে এখনই সিমের বীজ রোপণ করে দিন এ সময় আপনারা কেরালা ইপসা এক দুই চাষ করতে পারেন এবার আসছে বরবটি বন্ধুরা আপনারা যারা বরবটি চাষের পরিকল্পনা করছেন আমি বলবো এই জুন মাসে বরবটি চাষ করতে পারেন কেননা এই বরবটি ৪৫ থেকে পঞ্চাশ দিনে বরবটি সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে গ্রিন লং বেনি এবং বনলতা এই তিনটি জাত ব্যবহার করতে পারেন এবার আসছে ঢ্যাঁড়স চাষ ভিউয়ার্স এই জুন মাসে জমি তৈরি করে ঢেঁড়স চাষ করতে পারেন যথাযথ পরিচর্যা ও শেষ দিলে চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই দেখবেন গাছ অনেক বড় হয়ে গেছে এবং তার অল্প কিছু দিন পরেই ঢেঁড়স সংগ্রহ করতে পারতেছেন তাই আর দেরি না করে আজই পরিকল্পনা করে ফেলুন এবার বলবো সজনা চাষ বন্ধুরা যারা এখনও সজনা চারা রোপণ করেননি তারা এই জুন মাসে রোপণ করে দিন সজনার ডাল রোপণ করে দিলেই গাছ হয়ে যায় এবার আসছে মরিচ চাষ ভিউয়ার্স মরিচ আমাদের সারা বছর লাগে এবং দাম সব সময় বেশ চড়া থাকে তবে গ্রীষ্মকালের হিসাবে ধানি মরিচ চাষ করতে পারেন যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে ভালো ফলন পাওয়া যায় এবার আসেন ঝিঙ্গা চাষ ভিউয়ার্স এই জুন মাসে ঝিঙ্গা চাষ করতে পারেন কেননা ঝিঙ্গা একটি গ্রীষ্মকালীন সবজি তবে আপনারা এই জুন মাসে ঝিঙ্গে চাষ করলে খুব দ্রুত ঝিঙ্গে ধরাতে পারবেন কাঁকরোল চাষ ভিউয়ার্স কাঁকরোল অনেকের কাছে প্রিয় একটি সবজি তবে জুন মাসে কাঁকরোল চাষ করলে খুব দ্রুত কাজ বৃদ্ধি পাচ্ছে এবং অধিক ফলন পাবেন এই জুন মাসে কাকরল চাষ করলে এবার আসেন শশা চাষ বন্ধুরা আপনারা শশা চাষ করতে পারেন এই জুন মাসে শশা চাষ করার জন্য পরিকল্পনা করে ফেলুন শশা চাষের জন্য কেননা জুন মাসে শশা চাষ করলে অল্প সময়ে ফল ধরাতে পারবেন করলা চাষ ভিউয়ার্স করলা চাষের পরিকল্পনা করতে পারেন এই জুন মাসে কেননা এই জুন মাসে করলা চাষ বেশি লাভবান অল্প খরচে ভালো লাভবান হতে পারবেন এই করলা চাষে এবার আসেন পেঁপে চাষ আপনারা যারা এখনও পেঁপে চারা রোপণ করেননি এই মুহূর্তেই পেঁপে চারা রোপণ করে দিন তিন থেকে চার মাসের মধ্যেই পেঁপে আসা শুরু হবে এক্ষেত্রে রেড লেডি বা শাহিজাতের পেঁপে চাষ করতে পারেন এছাড়াও আপনারা পুদিনা পাতা চাষ করতে পারেন যারা পুদিনা পাতা পছন্দ করেন তারা এই পুদিনা পাতা চাষ করতে পারেন এবার আসেন বেগুন চাষ আমরা কম বেশি কম বেশি সকলেই বেগুন খেতে পছন্দ করি তাই জুন মাসে বেগুন চাষ করতে পারেন এক্ষেত্রে ভালো লাভবান হতে পারবেন বেগুন চাষের জন্য জৈব পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবেন এরপর বলবো চাল কুমড়া চাষ গ্রীষ্মকালীন সবজি মানেই হচ্ছে চাল কুমড়া এই জুন মাসে চাল কুমড়া সংগ্রহ করতে পারছেন টমেটো আপনারা গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন জাত দেখে টমেটো চাষ করতে পারেন এ সময় টমেটোর বেশ ভালো দাম পাওয়া যায় আদা ও হলুদ চাষ ভিউয়ার্স আপনারা এই জুন মাসে আদা ও হলুদ চাষ করতে পারেন লাল শাক চাষ বর্তমানে লাল শাক ডাটা শাক সারা বছর চাষ করা যায় ভালো মানের লাল শাক এই জুন মাসে চাষ করতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ